সাবিনা খাতুন একজন দলনেতা, রূপকথার নায়িকা তিনি, জাতীয় নারী ফুটবল দলের শিরোমণি, যার ক্যারিয়ারের সাফল্যের গল্প লিখতে গেলে শেষ হবে না। ঘরোয়া আসরে গোল মেশিন এবং বাংলাদেশের নারী ফুটবলের মেসি খ্যাত সাবিনা ঘরোয়া আসরে হ্যাটট্রিক ডাবল হ্যাটট্রিক করে মাতিয়েছেন দর্শকদের। আন্তর্জাতিক আসরে প্রতিপক্ষের জাল যেন অপেক্ষা করে তার জাদুমাখা বলের স্পর্শ পেতে। সাবিনা ক্যারিয়ার সেরা টুর্নামেন্ট খেলেছেন এবার, যে টুর্নামেন্টে তিনটি ইতিহাস গড়েছে বাংলাদেশ। প্রথমবারের মতো ভারত ও নেপালকে হারিয়েছেন সাবিনারা। প্রথমবারের মতো মেয়েদের সাফে অপরাজিত থেকে সোনালি ট্রফি জিতেছে বাংলাদেশ। এই টুর্নামেন্টে সব প্রত্যাশা পূরণ হয়েছে সাবিনার। আমার আর চাওয়া পাওয়ার কিছু নেই, একটি স্বপ্ন অপূর্ণ ছিল যা এই টুর্নামেন্টে পূর্ণ হলো, দীর্ঘ ১২ বছরের আক্ষেপ ঘুচল। বলতে পারি আমার স্বপ্ন সত্যি হয়েছে, জীবনের শেষ দিন পর্যন্ত মনে করব দেশের জন্য কিছু করতে পেরেছি। তিনি যোগ করেন, টুর্নামেন্ট সেরা এবং সর্বোচ্চ গোলদাতা হয়েছি, নিজের চেষ্টা এবং পরিশ্রম মাঠে দিয়েছি তার পুরস্কার পেলাম, নিঃসন্দেহে এই টুর্নামেন্ট আমার ক্যারিয়ারের সেরা। ২০১০ সাল থেকে মেয়েদের সাফে ৬টি আসন বসেছে, প্রত্যেকটি আসরেই প্রতিভার স্বাক্ষর রেখেছেন সাবিনা। বিশেষ করে ২০১৬ সালে শিলিগুড়িতে অনুষ্ঠিত চতুর্থ সাফ চ্যাম্পিয়নশিপে আফগানিস্তানের বিপক্ষে হ্যাটট্রিকসহ ৫টি গোল করে নিজের জাত চিনিয়েছিলেন তিনি। এবার একটি টুর্নামেন্টই জিতেছেন সব কিছু। টুর্নামেন্টে ৮টি গোল করেছেন সাবিনা, ২টি হ্যাটট্রিক, মালদ্বীপের বিপক্ষে ২ গোল, পাকিস্তানের বিপক্ষে হ্যাটট্রিক এবং ভুটানের বিপক্ষে হ্যাটট্রিক, ৮ গোল করে সর্বাধিক গোলদাতার গোল্ডেন বুট জিতেছেন। পুরো টুর্নামেন্টে আলো ছড়িয়ে দিয়েছেন সেরা খেলোয়াড়ের ট্রফিও। সাবিনা সম্পর্কে মাসুরা পারভিনের কথা, একজন অধিনায়কের যেসব গুণ থাকা প্রয়োজন সবই আছে তার। সাবিনা আপু আমাদের বন্ধুর মতো, আমাদের ভুল ধরিয়ে দেন, ভালো খেললে চিয়ার আপ করেন, তার মতো অধিনায়ক পাওয়া ভাগ্যের ব্যাপার। টুর্নামেন্টে ৮ গোলের সুবাদে সাফে সাবিনার গোল সংখ্যা ২২ এবং আন্তর্জাতিক আসরে ৩২। নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুনের গ্রামের বাড়ি সাতক্ষীরায় বইছে আনন্দের বন্যা। সোমবার সাফ উইমেন্স চ্যাম্পিয়নশিপ শিরোপা বাংলাদেশের মেয়েরা জেতার পর সাতক্ষীরা শহর জুড়ে মিষ্টি বিতরণ করা হয়।